হলো রসুলকে বছরে একবার দুইবার স্মরণের লোক, কিন্তু আমি বলেছি রসুলকে সার্বক্ষণিক আপনাকে স্মরণে রাখতে হবে। যখনই নবীর নাম শুনবেন তখন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। যখন আপনি আজান শুনবেন আজানের উত্তর দেবেন, তারপরে রসুলের উপরে দরুদ পেশ করবেন দরুদে ইব্রাহিম, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এই দোয়া পড়বেন, তাহলে আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনুরূপ সকালে 10 বার বিকালে 10 বার রাসূলের উপরে কি করবেন? সালাত ও সালাম পেশ করবেন। এছাড়াও মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এরপরে যখন বের হবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফযলিক। এছাড়াও যত জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশের কথা এসেছে সেগুলো আমরা পেশ করব, এমনকি বিশেষ করে জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি সালাত পেশ করার তাগাদা এসেছে সেটা আমরা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যে আমার উপরে একবার দরুদ পেশ করবে সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, বিনিময়ে আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাছাড়া আল্লাহর আদেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহর আদেশ পালন হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, অনেক লোক বলে যে ভাই আপনি তো মদিনাতে যাচ্ছেন, আমার সালামটা একটু রাসূলের দরবারে পৌঁছে দিয়েন না। আপনি যেখানে আছেন এই তরিকাটা হলো বেদাতি তরিকা, আপনি যেখানে আছেন সেখান থেকে রাসূলের উপরে দরুদ পেশ করুন, দরুদে ইব্রাহিম পড়ুন, অথবা নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, আপনার দরুদ পৌঁছে দেওয়া হয় রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপরে সালাত পেশ করো দরুদ পেশ করো, ফা ইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসুমা কুনতুম, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছে তোমরা যেখানেই থাকো না কেন, হাইসুমা কুনতুম যেখানেই থাকো, বাংলাদেশে থাকো, আফ্রিকাতে থাকো, ইউরোপে থাকো, আটলান্টিক মহাসাগরের ওপারে আরে পারে মধ্যখানে যেখানেই থাকো, তোমার সালাত ও সালাম আমার কাছে আল্লাহ তাআলা পৌঁছে দেন। কিভাবে পৌঁছে সেটা আমাদের জানার দরকার নেই, কিন্তু পৌঁছে এর প্রমাণ রয়েছে। এরপরে 4 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার অন্যতম একটি আলামত হলো যে আমাদের মাঝে যদি কোনো বিষয়ে গন্ডগোল হয় তাহলে ফিরিয়ে দিতে হবে কার কাছে? আল্লাহ ও রাসূলের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। এখন তো আমাদের মাঝে মাসলা মাসাইল নিয়ে কোনো গন্ডগোল হলে, দুনিয়াবি কোনো বিষয় নিয়ে গন্ডগোল হলে তো নেতা নেত্রীরা ওগুলো ঠিক করছে, অথবা আমরা কোর্টে যাচ্ছি যেখানে মানবরচিত মতবাদ দিয়ে ফয়সালা করা হচ্ছে। আর ধর্মীয় বিষয়গুলোতেও দেখা যাচ্ছে যে আল্লাহ ও রাসূলের কথাকে বাদ দিয়ে মৌলভী সাহেবের কথা নিয়ে আসা হচ্ছে, অমুক কিতাবে আছে, অমুক কিতাবে আছে, ইত্যাদি ইত্যাদি। ওই কিতাব চলবে না, চলতে হবে কার কথা? আল্লাহ ও রাসূলের কথা। শুনে নিন আল্লাহ কি বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, সাবধান ও সতর্ক হয়ে যাও, তোমার রবের শপথ, লা ইউমিনুন, মানুষেরা মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ আপনাকে বিচারক হিসেবে না মেনে নেবে, ফিমা শাজারা বাইনহুম, যা তাদের মাঝে গন্ডগোল হয়েছে সে বিষয়ে, মিলাদের বিষয়ে বলেন, নামাজে বুকের উপরে হাত বাঁধবো, নানাবির নিচে হাত বাঁধবো, রফুল আদায় করবো কিনা, তারপরে নিয়ত মুখে পড়বো না, অন্তরে অন্তরে করব, যত ঝগড়াটে বিষয় আছে সব ঝগড়াটে বিষয় রসুলের কাছে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, কোন বিষয়ে ঝগড়া হয়েছে সেই ঝগড়াটে বিষয় আল্লাহ ও রাসূলের কাছে ফিরিয়ে দিতে হবে, যেই ফয়সালা দিয়েছেন আল্লাহ ও রাসূল সেটা মেনে নিতে হবে, নতুবা লা ইউমিনুন, মুমিন হতে পারবো না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম, নিজেদের মাঝে গন্ডগোল যেটা হয়েছে সেই ব্যাপারে যদি রাসূলকে আমরা বিচারক না মানি, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত, অতঃপর রাসূলের যে ফয়সালা সেই ফয়সালাতে মনে কোনো সংকীর্ণতা রাখা যাবে না, সংশয় রাখা যাবে না, নির্দ্বিধায় মেনে নিতে হবে। রাসূল বলেছেন আহলান ওয়া সাহলান ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং এর কাছে তারা আত্মসমর্পণ করবে, মত করে মেনে নেবে এই বিধান, সূরাতুন নিসা 65 নম্বর আয়াত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার অন্যতম একটি আলামত হচ্ছে আপনি যদি রাসূলকে ভালোবাসেন তাহলে আপনাকে তার পরিবার পরিজন এবং তার সাহাবায়ে কেরামকেও কি করতে হবে? ভালোবাসতে হবে। আপনি রাসূলকে ভালোবাসার দাবি করবেন আর তার সাহাবাদেরকে তার সাথীদেরকে গালি দেবেন চলবে? আছে না এমন লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার দাবি করে
আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসার দাবি করে, কিন্তু কি করে? আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদেরকে কাফের পর্যন্ত বলে এবং অন্য সাহাবারা মুরতাদ হয়ে গেছেন, এসব বাজে আকীদা আছে, এ তো শিয়া রাফিজদের কথা। মুসলমানদের মধ্যেও মেলাজন লোক মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খারাপ চোখে দেখে, গালি দেয় অনেকেই, নাউযুবিল্লাহি মিন যালিক। এমন যদি হয় তাহলে তারা মুমিন হতে পারে না। যদি আপনি রসুলের ভালোবাসার দাবি করেন তাহলে রসুলের পরিবারকে ভালোবাসতে হবে, যার সর্বাগ্রে রয়েছেন, তার ছেলেমেয়েরা তো আছেন, তার স্ত্রীরা রয়েছেন, তার বন্ধু বান্ধব যারা রয়েছেন সাহাবা ইকরাম সকলকেই ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, যারা তার সাথে আছেন তারা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের উপর অত্যন্ত কঠোর, রুহামাউ বাইনাহুম, পরস্পরের মাঝে তারা দয়াশীল। অতএব এই লোকগুলো কারা? এরা হলো সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আপনি সাহাবাদেরকে গালিগালাজ করবেন আর ইমানের দাবি করবেন কোন ক্রমেই সম্ভব নয়। একজন সাহাবীকে যদি আপনি গালি দেন আপনার ইমান থাকবে না। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, সাহাবাদেরকে গালি দেব না, বরং তাদেরকেও আমরা কি করব, ভালোবাসবো এবং তাদের জন্য দোয়া করব। সেই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বাদিহিম, যারা পরবর্তীতে আসে তারা বলে কি, ইয়াকুলুনা, তারা বলে, রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, রাব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, এবং যারা আমাদের পূর্বে ঈমান সহকারে বিদায় নিয়েছেন তারা, তাদের মধ্যে সর্বাগ্রে কারা আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেইন, তাবে তাবেইন থেকে শুরু করে আমাদের পূর্বে যারা ঈমানের সাথে চলে গেছেন তারা সকলেই এর মধ্যে শরীক হবেন। অতএব তাদের জন্য দোয়া করতে হবে, তাই আমরা তাদের নামের সাথে কি বলি, রাদিয়াল্লাহু আন, রাদিয়াল্লাহু আন অথবা রাদিয়াল্লাহু আনহুম, বহুবচন হলে সেগুলো আমরা বলি। সূরাতুল হাসর 10 নম্বর আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার 6 নম্বর একটি আলামত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের কেউ যদি বিরোধিতা করে তাহলে তার প্রতিবাদ জানাতে হবে। আর এর জন্য সম্মানিত ভাই ও বন্ধু আপনাকে ইলম শিখতে হবে, কি দিয়ে প্রতিবাদ করবেন? আপনি কাটমোল্লার দলে ভরে গেছে, বেদাতির দলে ভরে গেছে, আপনি তাদের প্রতিবাদ করবেন কি করে? আপনাকে সুন্নাত শিখতে হবে, কোনটা হাদিস আর কোনটা জাল কথা, সুন্নাত বিরোধী কোনটা, কোনটা সুন্নাত কোনটা বেদাত, এটা আপনাকে জানতে হবে, দলিল সহকারে জানতে হবে, নতুবা আপনি প্রতিবাদ করতে পারবেন না। এমনিই তো তারা গুরুত্ব দেবে না, এই ভাই আপনি কোন মাদ্রাসায় পড়েছেন, এখানে বোল্ড আউট। আপনি এলেম শিক্ষার জন্য মাদ্রাসায় যেতেই হবে এমন কোন শর্ত নয়, এলেম শিক্ষার জন্য আপনি গৃহ শিক্ষক রেখেও পড়তে পারেন, তবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, তা করে দিয়েছে। তাই আসুন যে আমরা আগে সুন্নাত এবং বেদাত সম্পর্কে জানি, অতঃপর যারা রসুলের বিরোধিতা করে বিভিন্ন মাসালা মাসাইলে বেদাত করে সুন্নাতকে পরিহার করে তাদের আমরা প্রতিবাদ জানাই। রসুলের নামে যারা মিথ্যা বলে তাদেরকে আমরা সতর্ক করি, কারণ রসুল সাল্লাম বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাক'আদাহু মিনান নার, যারা আমার উপর ইচ্ছাকৃত মিথ্যা বলে সেই জন্য তার ঠিকানা কোথায় বানাই, জাহান্নামে বানিয়ে নি। 7 নম্বর যে বিষয়টি উল্লেখ করব সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের সহিত কথা বলতে হবে, আদবের সহিত কথা বলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবী, হে ঈমানদারগণ তোমরা রাসূলের কথার উপরে আওয়াজ উঁচু করিও না, ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহরি বাযিকুম লিবাযি, পরস্পর যেরকম চিল্লাচিল্লি করে কথা বলো এরকম চিল্লাচিল্লি করে রাসূলের সাথে বিয়াদবি করবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কাউলি কাজহরি বাযিকুম লিবাযি আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, লা তাশউরুন, যদি তোমরা এমনটি করো তাহলে তোমাদের ওয়াজ আনতেই তোমাদের আমল ধ্বংস হয়ে থাকবে। আজকে কত মানুষ আছে রাসূলের সুন্নাত একদিকে মানুষকে বোঝাচ্ছে তার উল্টা। আজকেও পেপারে ফেসবুকে মনে হয় দেখলাম চট্টগ্রামে বিশাল সভা হয়েছে, সব আহলুল হাদিসদের বিরুদ্ধে, যারা মিলাদের বিপক্ষে তাদের বিরুদ্ধে, সব তাদেরকে জাহান্নামে একরকম ঢুকিয়েই দিয়েছে। অথচ জাহান্নামে একটা লোকের ফতোয়া দেওয়ার কারো অধিকার নেই যদি সে কাফের না। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে বা তার আগে বেড়ে কথা বলার অর্থ হলো যে রাসূল যেটা বলেছেন তার বিরোধিতা করা যাবে না। নিজের মাযহাবকে, নিজের ইমামের মতকে রাসূলের মতের উপরে অগ্রাধিকার দেওয়া মানে রাসূলের উপরে গলাবাজি করা, আর এদের আমল ধ্বংস হয়ে যাবে এটা তারা বুঝতেও পারবে না। আল্লাহ যেন এরকম করা থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। 8 নম্বর যেটা বলবো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদবের অন্যতম একটা অংশ হলো যখনই
রসুলের নাম বলবেন, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন, এইভাবে আদবের সহিত কথা বলতে হবে। এমন নয় যে মোহাম্মদ বলেছে, নাউযুবিল্লাহ, এমন যেন না হয়। আর এটা ছিল কাদের কথা? আরব্য বেদুইনদের কথা। তারা বলেছিল, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। তখন তারা আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত নাযিল করেছেন, সূরা হুজুরাতের যে আয়াতগুলো পড়লাম তার পরের অংশ রয়েছে। অতএব রসুলের সাথে আদবের সহিত কথা বলতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কবরের কাছে গিয়ে এখন চিল্লাচিল্লি করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি এর কবরের ওইখানে গিয়ে চিল্লাচিল্লি করবেন, এটা আদবের খেলাফ। ওইখানে গিয়ে আপনি সালাতু সালাম পেশ করে তারপর রওনা দেবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি এর উপরে, তারপরে আবু বকর ওমরের উপরে সালাতু সালাম পেশ করবেন, আপনি ওখান দিয়ে বের হয়ে যাবেন, ওইখানে গিয়ে চিল্লাচিল্লি হট্টগোল করবেন না। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রসুলের উপরে বিয়াদবি করা মানে হাদিসকে ছুড়ে ফেলা এবং হাদিসকে না মানা, এগুলো তার অন্তর্ভুক্ত হবে। আট নম্বর যে বিষয়টি বলবো সেটা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে প্রচার ও প্রসার করতে হবে। রসুল বলছেন কি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াত জানো তাহলে এটা অপরের কাছে কি করো, পৌঁছে দাও। আমরা আলহামদুলিল্লাহ কিছু না কিছু শিখছি, হিকমতের সাথে এগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব। যদি কারো মধ্যে শিক্ষার ত্রুটি থাকে তাহলে তাদেরকে আহ্বান করব যে দাম্মাম ইসলামিক সেন্টার আপনাদেরকে আহ্বান করছে তার প্রতিটি অনুষ্ঠানে প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য। বিশেষ করে মঙ্গলবার বাদ এশা আমাদের ক্লাস রয়েছে, বৃহস্পতিবার বাদ এশা আছে, শুক্রবার সকাল 9টা থেকে রাত 10টা বা 9:30 পর্যন্ত আমাদের ক্লাস হয়। আপনারা সেই অনুষ্ঠানগুলোতে উপস্থিত হয়ে আপনাদের এলএমকে আরো বৃদ্ধি করুন এবং কোরআন ও সহিহ হাদিস নিজের চোখে দেখে জেনে শুনে আমল করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, নাদারাল্লাহু ইমরান সামিআ মিন্না শাইয়ান ফাবাল্লাগাহু কামা সামিআ, আল্লাহ তাআলা ওই লোকের চেহারাকে উজ্জ্বল করুন, সতেজ করুন, যে আমাদের কাছ থেকে কিছু শুনলো এবং যেভাবে শুনলো ওইভাবেই অন্যের কাছে পৌঁছিয়ে দিল। অতএব এই কথাগুলো আমাদেরকে কোরআন ও হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবে শিখতে হবে এবং ওইভাবেই প্রচার করে দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকে এই সুন্নাতকে প্রচার করার, হাদিসকে প্রচার করার, কোরআনকে প্রচার করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর জন্য আপনার, এই জন্য আপনার জন্য অসংখ্য সওয়াব রয়েছে, কারণ আপনার দ্বারা যত লোক হেদায়েত হবে তার একটা অংশ আপনি পেতে থাকবেন। অথচ আপনি হয়তো মরে গেছেন, অথচ হয়তো আপনি বাড়িতেই বসে আছেন, কোন সময় দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতের ফল আপনি অনেক দিন পর্যন্ত যতদিনের ধারাবাহিকতা চালু থাকবে তার ফল পাবেন। তাই আপনি একা মানুষ বসে থাকেন না, বরং একার ব্যালেন্সকে 10 জন 50 জন 100 জনে বৃদ্ধি করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। 9 নম্বর যে বিষয়টি বলবো, রসুলের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, রসুলের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। সেই বাড়াবাড়ির অন্যতম একটি অংশ হচ্ছে, আমি একটু আগে বলছিলাম যে রসুল সাল্লাম গায়েব জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গায়েব জানেন, উনি আমাদের মিলাদ মাহফিলে হাজির হয়ে যান, চেয়ারটা খালি রাখো, একটা বদনাতে পানি রাখো, এখানে রাসূল এসে ওযু করবেন, আর বরকতের পানি যেটা বাইরে থাকবে ওটা আমরা ওযু করব, ইত্যাদি ইত্যাদি, সব এগুলো অতিরঞ্জন বাড়াবাড়ি এবং রাসূলের শানে বেয়াদবির শামিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, লা তুতরুনি কামা তুরাতিন নাসারা ইবনু মারিয়াম, তোমরা আমাকে নিয়ে সেরকম বাড়াবাড়ি করিও না যেমন খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছিল। ওয়া ইন্নামা আনা আব্দুন, আমি আল্লাহর একজন বান্দা মাত্র, ফাকুলু আব্দুল্লাহ ওয়া রাসূলু, অতএব তোমরা আমাকে আল্লাহর বান্দা এবং তার রাসূল বলে কি করবে, সম্বোধন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়াল্লাহ, এইভাবেই তো সম্বোধন করেছেন, আর কিছু বলেছেন নাকি, গাউসুল আজম অথবা শাহানশাহ কি কিনা মেলা কিছু নাম দিয়েছেন, ত্রাণকর্তা ইত্যাদি, না কিছুই বলেননি। তার সর্বোচ্চ যেই সম্বোধন সাহাবারা করেছেন, ইয়া নবিয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, রসুল সেটা শিক্ষা দিয়েছেন, এটা বুখারী শরীফের হাদিস। তাই আসুন আমরা রসুলের ক্ষেত্রে যেন বাড়াবাড়ি না হয়ে যায় আমাদের, রসুলে বেশি বুঝতে গিয়ে যেন রসুলের উপরে দাদাগিরি না করে বসি, সেই দিকে আমরা খেয়াল রাখি এবং রসুল বিরোধিতা থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখি। যদি আমরা রসুলের বিরোধিতা থেকে নিজেরা বিরত না থাকি তাহলে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যারা আমাদের এই দিন বা ধর্মে নতুন কিছু সংযোজন করে সেটা বাতিল ও পরিত্যাজ্য, সেটা আপনার গ্রহণ হবে না, সারা রাত ধরে জাগবেন, লাস্টে গুনাহ হবে, কারণ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তারপর আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনা আও ইউসীবাহুম আযাবুন আলীম, যারা রাসূলের বিরোধিতা করে তারা যেন সাবধান ও সতর্ক হয় যে হয় তাদেরকে এই দুনিয়াতে ফিতনায় পাকড়াও করবে, না হলে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাই এগুলো থেকে বাঁচতে হলে রাসূলের ক্ষেত্রে বাড়াবাড়ি অতিরঞ্জন করা যাবে না। রাসূল যেইভাবে তার যতটুকু মর্যাদা ততটুকুই তাকে দিতে হবে, কমও করা যাবে না, বেশিও করা যাবে না। 10 নম্বর এবং 6 নম্বর যেটা আমি বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো
নির্দেশ তার পক্ষ থেকে আমাদের কাছে আসবে, তখন যেন আমরা না ভাবি এটা তো সুন্নাত, সুন্নাত না পড়লে কি হবে, না, দ্রুত আমাদেরকে সেটা গ্রহণ করে নিতে হবে এবং আমল করতে হবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের সময় মুসলমানদের যে অবস্থা হলো তা হলো, তারপরে যখন মদিনায় ফিরে গেলেন, তারপর বললেন যে যারা মদিনায় উহুদ যুদ্ধে আমাদের সাথে শরীক হয়েছে সকলেই যেন এখনই আবার রওনা হয়ে যায়, আমরা কাফেরদের কিছু ধাওয়া করব। তখন সাহাবারা কেউ বলেননি যে রাসূল আমার পায়ে ব্যথা, আমি তো আহত, কিছুই বলেননি, বরং সাথে সাথে তারা কি হয়েছেন, আবারও প্রস্তুত হয়ে গেছেন। এইভাবে তারা রাসূলের আদেশকে কি করেছেন, ফলো করেছেন। অনুরূপ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, উসামা বিন যায়েদের নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী তৈরি করেছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে এই বাহিনীটাকে আপনি এখন প্রেরণ করিয়েন না, বরং আগে আমাদের এই যাকাত অস্বীকারীদের যে ফিতনা তৈরি হয়েছে এটাকে আমরা দমন করি, তারপর আপনি এই বাহিনী প্রেরণ করিয়েন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যেই বাহিনীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তৈরি করেছেন বিশেষ উদ্দেশ্যে, আমি সেটা থেকে বিরত থাকি কি করে, সাথে সাথে তিনি সেটা আগে প্রেরণ করেছেন, তারপর তিনি বলেছেন যে আমি ছাড়া যদি আর গ্রামে কেউ না থাকে তবুও আমি এই বাহিনী প্রেরণ করব আল্লাহু আকবার। এভাবেই তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্রুত ফলো করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কথা বলতেন সাথে সাথে সাহাবরা সেটা পালন করতেন, আমাদের মতো এমন নয় ঠিক আছে কালকে দেখা যাবে, অথবা এটা তো সুন্নাত, এটা তো নফল, ভাই কার নফল কার সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই তো আপনার জীবন চলার পথ, আপনি ওটা পালন করলেই আপনার জন্য সেটা কল্যাণকর, আর যদি ছেড়ে দেন তাহলে আপনি কল্যাণ থেকে নিজেকেই বঞ্চিত করলেন। সম্মানিত ভাই ও বন্ধু, সর্বোপরি বলবো যে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কখন সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের সংবাদ নিতে এসেছো, কিয়ামত কখন হওয়ার আগে তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো। উনি বললেন এক বর্ণনায় পাওয়া যায় যে আমি মেলা কিছু নামাজ রোজা প্রস্তুত করতে পারিনি, আর এইখানে এই বর্ণনায় এসেছে মুসলিম শরীফের বর্ণনায় যে আমি হুব্বুল্লাহ ওয়া রাসূল, আমি তৈরি করেছি আল্লাহ ও রাসূলের ভালোবাসা, আর ওই হাদিসে এসেছে যে ওয়ালাকিন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আমি নামাজ রোজা বেশি করতে পারিনি, হালকা কিছু করেছি, তবে আল্লাহ ও রাসূলকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি শুনে বললেন ফা ইন্নাকা মা মান আহবাব, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ, আপনি যদি রাসূলকে ভালোবাসেন, যে আলামতগুলো বললাম কার আলামত, রাসূলের ভালোবাসার আলামত, আপনি সেগুলো পালন করলে রাসূলকে ভালোবাসলেন, আর রাসূলকে ভালোবাসলে আপনি কিয়ামতের দিন কার সাথে থাকবেন, ইনশাআল্লাহ রাসূলের সাথেই আপনি থাকতে পাবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মারউ মা মান আহাব, যে যাকে ভালোবাসে সে পরকালে তার সাথে ইনশাআল্লাহ থাকবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন ফামা ফারিহনা বাদাল ইসলামি ফারহান আশাদ্দা মিন কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ইন্নাকা মা মান আহবাবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে কিয়ামতের দিন, পরকালে তুমি তার সাথেই থাকবে, এই কথা শুনে যেই পরিমাণ আমরা খুশি হয়েছিলাম এর আগে এত খুশি হই নাই। আনাস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন ফা আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আনাস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহকে ভালোবাসি, তার রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমারকে ভালোবাসি, আমি আল্লাহর কাছে আশা করি যে আন আকুনা মাহুম, কিয়ামতের দিন ইনশাআল্লাহ আমি তাদের সাথে থাকবো। ওয়া ইল্লাম আমাল বি আমালিহিম, যদিও আমি আবু বকরের মতো, রাসূলের মতো, উমারের মতো রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তাদের মতো যদি আমি আমল নাও করতে পারি, কিন্তু আমার ভালোবাসা আছে কার সাথে, তাদের সাথে, তাই আশা করি যে আমি কিয়ামতের দিন তাদের সাথে থাকব, ইনশাআল্লাহ থাকবো এবং হব। সহিহ মুসলিমের হাদিস 4777 নম্বর। আর এর চাইতে বড় ঘোষণা মহান রব্বুল আলামিন দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটিও হাদিসের শেষে পড়েছিলেন, সেই আয়াতটি হচ্ছে আয়াত বলে আমার আলোচনা শেষ করব, ওয়ামাইন ইউতিউর রাসূলা, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে তাকে মেনে চলবে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ফাউলাইকা, ওই সমস্ত লোকেরা থাকবে, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, ওই সমস্ত লোকদের সাথে যাদের প্রতি আল্লাহ কি করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, তারা কারা, মিনান নাবিয়্যিন, নবীদের সাথে থাকবে ইনশাআল্লাহ, ওয়াসসিদ্দিকিন, সত্যবাদীদের সাথে, যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রুপ, তারপরে ওয়াসসালিহিন, ওয়াসসুহাদা, তিন নম্বর হচ্ছে শহীদগণ, চার নম্বর হচ্ছে ওয়াসসালিহিন, নেককার পরহেজগার বান্দা, যারা তাদের সাথে থাকবে কে, যে রাসূলকে কি করে,
ফলো করে, যে রসুলের তরিকা মোতাবেক চলে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলতে বলেছে সেইভাবে নিজেকে পরিচালিত করে, তারা থাকবে কিয়ামতের দিন উলাইকা মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহীনগণদের সাথে থাকবে। আল্লাহ বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, বন্ধু হিসেবে এই সমস্ত লোকেরা কতই না চমৎকার বন্ধু। অতএব সম্মানিত ভাই এবং বন্ধু, আসুন আপনারা আমরা যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ভালোবাসি, তাহলে তার আনুগত্য করি, তার কথাকে ফলো করি, মানুষের যাবতীয় মানুষের কথাকে পরিত্যাগ করে দিয়ে আল্লাহ ও রসুলের কথাকে আঁকড়ে ধরি, তবে ইনশাআল্লাহ এই চার প্রকার লোকের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো, কিয়ামতের দিন রসুলের সাথে থাকতে পারবো। মহান রব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে তার জীবনীকে ফলো করি, তার সুন্নাতের উপরে আমল করি, তার আনুগত্য করি, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সুখী করুন, আল্লাহুম্মা আমিন। এবং মহান রব্বুল আলামিন আমাদের যাবতীয় গুনাহখাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের আমাদের যা যা সমস্যা আছে সেগুলো আল্লাহর জন্য দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كتاب الله دستوري وخير الخلق أسوتنا.